মানিকগঞ্জের হরিরামপুরের চাঞ্চল্যকর ইদ্রিসারী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব। দীর্ঘ সাত বছর তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে র‍্যাব চার মানিকগঞ্জ CPC-3 এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। সেলিনার সাথে তার স্বামী ইদ্রিসের দাম্পত্য কলহের সুযোগে আসামি সত্তার ইদ্রিসের বাড়ি গিয়ে স্বামী স্ত্রীর বিরোধ মিটিয়ে দেওয়ার নাম করে সেলিনার সাথে পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সত্তার সেলিনাকে দিয়ে তার স্বামী ইদ্রিসের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করায়। মামলার কারণে হচ্ছে সেলিনা বেগম প্রতিনিয়ত আদালতে যাওয়া আসা করতে থাকে। সত্তারের সাথে সেলিনার অবৈধ মেলামেশা এবং আদালতে যাওয়া আসার বিরুদ্ধে কথা বললে এবং তাকে নিষেধ করলে সেলিনা বেগম পরিকল্পিতভাবে নজরুল, সত্তার এবং দুলালের সাথে গোপনে ষড়যন্ত্র করে তাকে হত্যা করার পরিকল্পনা করে।